আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের অনেকের প্রশ্ন, যে সৌদি আরব মাকসালা আর কাপড়ের দোকান, লন্ড্রির দোকান যদি কাজ করে তাহলে কি বিষয় প্রয়োজন? তো আপনার লন্ড্রির দোকানে কাজ করতে হলে আপনাকে আমেল আদি বিষয়ে আসতে হবে। আমেল আদি হলো এটা আপনার সব জায়গায় কাজ করা যায়, আমেল আদি সব জায়গায় কাজ করা যায়। তো ব্যবসার ক্ষেত্রে আমেল আদি ভালো। বর্তমানে সৌদির যে অবস্থা, কাজের অনেক সংকট, আমেলাদি ভিসা আকামা বানাতে অনেক টাকা লাগে, এবং যদি আপনারা নিকটস্থ কোনো লোক থাকে কাজ দেওয়ার জন্য তাহলে আসতে পারেন। আর আমেলাদি দিয়ে বর্তমানে সৌদি আরবে অনেকটাই মানে অনেক সমস্যা। যদি আপনার কেউ নিকটস্থ থাকে, কেউ কাজ দিতে পারে, তাহলে কোনো কথাই নেই। সৌদি আরব আসলে একটি ভেবে চিনতে আসতে হবে, সৌদি আরব আসতে হলে একটু ভেবে চিনতে আসতে হবে। বর্তমানে অবস্থা অনেকই খারাপ, অনেক পুরোনো লোকে কাজ পাচ্ছে না। আমার এই দোকানে অনেক পুরোনো পুরোনো লোক আসে, এসে বলে যে কাজ আছে কি না। খুবই খারাপ অবস্থা। তো যারা আত্মীয় নিকটস্থ লোক আছে তারা আসতে পারে। তো এই লন্ড্রি দোকানে কাজ করতে হলে আপনাকে আমেল আদি বিষয়ে আসতে হবে। আর আমেল আদি বিষয় এটা বানানোর জন্য আপনাকে 9 থেকে 9,500 রিয়াল লাগবে, সৌদি রিয়াল। তো ভেবে চিনতে আসবেন। তো আশা করি সবাই ভালো থাকেন, আল্লাহর রহমতে। ধন্যবাদ।